হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তো দেখো, আজকে নিয়ে এসেছি ছোলা, কাঁচা ছোলা নিয়ে। তো এখানে রাত্রেবেলা কাঁচা ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখো সকালবেলা কতটা ফুলে গেছে আর গজও চলে এসেছে। আর এদিকে দেখো, আজকে আমি আবার ছোলাটা ভাজা করে খাবো, তো সেই কারণে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কাটা হালকা করে ভেজে নেব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, তো সেই কারণে আমি পেঁয়াজ আর লঙ্কাটা আমি কেটে রেখেছিলাম, ওটাই গরম তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। তো তোমাদের কার কার এরকম ছোলা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। সন্ধেবেলা মুড়ির সাথে এরকম ছোলা ভাজা থাকলে আর কিছুই লাগে না। তো এখন দেখো, আমার পেঁয়াজটা হালকা হালকা করে আমি ভেজে নিয়েছি, এবার আমি ছোলাগুলো, ভেজানো ছোলাগুলো দিয়ে দেবো। অনেকে সিদ্ধ করে নিয়েও ভেজে খায় এইভাবে, তো আমি সিদ্ধ করিনি, আমি এখানে কাঁচা ছোলাটাই ভালো করে পেঁয়াজটার সাথে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি সিদ্ধ এই কাঁচা ছোলাগুলো সব আমি দিয়ে দেবো। তো ফুলে দেখো কতটা বড় হয়ে গেছে, আর গজও এসছে। আর এরকম গজালা ছোলা খেতে না মেখে খেতে সত্যি বন্ধুরা খুব ভালো লাগে। তো আমার যেহেতু অত টাইম নেই, আমি সকাল থেকে খুবই ব্যস্ত থাকি, তো ছোলা খাওয়া কিন্তু খুবই উপকার। ছোলা খেলে অনেক শক্তি আসে গায়ে, যাদের দুর্বলতা ভাব তারা ছোলা খেতে পারো, ছোলা খেলে প্রচুর পরিমাণে শক্তি হয়। তো দিকে দেখো, ছোলাটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর ছোলাটা ভাজতে বেশি সময় লাগবে না, যেহেতু ভেজানো, আর সিদ্ধ করে নিলে তো টাইমই লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখো অনেকটাই ভাজা হয়ে এসেছে, এইভাবে বারবার নেড়ে চেড়ে একটু হালকা আঁচে ভেজে নিলেই হয়ে যাবে। তো তোমরাও এইভাবে করো। আর আমার আমি সকালে আলু সিদ্ধ ভাত করেছিলাম, তো তখন একটু আলু বেঁচে গেছিলো, তো আলুটা রেখে দিয়েছিলাম, যে ভেবেছি বিকেলে একটু আলু কাবলি করে খাবো। ঘরে তেঁতুলও ছিল, তো সেই মতো এখানে একটু শুকনো খোলায় জিরে, একটু ধনে আর একটু শুকনো লঙ্কা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে ছোলাটাও আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে এসছে, আর এদিকে আমি একটু আলু কাবলি করে নিলাম, তো ঘরে আমার যা যা ছিল তাই দিয়ে। তো দেখো এদিকে ছোলাটাও আমার তৈরি, আর আলু কাবলিও তৈরি। সন্ধ্যাবেলার কিছু টিফিন আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি এখন দেখো এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ির সাথে এখন ছোলাটা খাবো আর এখানে আলু কাবলিটা খাবো। তো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।